সোইসে ট্রেফিক নিয়ন্ত্রণ করে জনতার প্রতি সেবা আগবাইছে শিলচরের একগী যুবকে। শিলচর শহরের যানজটর সমস্যা আজির নহয়, কেতিয়া কোত কিমান সময় যানজটত আবদ্ধ হয়ে থাকিব লাগে কোনেও কব নোৱাৰে। যানবাহন আরক্ষী শহরের রাস্তাঘাটর ট্রেফিক মুক্ত করাত ব্যস্ত থাকার সময়তে এই শহরের এজন যুবকে স্ব ইচ্ছায় সৈতে হাত মিলাই সমস্যা সমাধান করেছে। কনকপুর অঞ্চলের যুবক সত্যব্রত ভট্টাচার্য 2018 চনেরপরাই শিলচর শহরের এজন সুপরিচিত স্বেচ্ছায় ট্রাফিক। রঙ্গিরখাড়িরপর প্রেমতলা পয়েন্টলৈকে ট্রাফিক নিয়ন্ত্রণের কাম করে। রাইজর সুরক্ষার প্রতি লক্ষ্য রাখি সত্যব্রত শহরের বিভিন্ন প্রান্তত প্রতিদিনে 2-3 ঘণ্টা ধরে ট্রেফিক নিয়ন্ত্রণ করে। বর্তমান সত্যব্রত কম্পিউটার মেরামতির কাম করে আছে আর দিনে কাম সম্পূর্ণ করার পাছত সন্ধিয়ারপর যান বাহন নিয়ন্ত্রণের কাম আরম্ভ করে। কার্তিক নামে পরিচিত সত্যব্রত স্থানীয় রাইজর মাজত যথেষ্ট পরিমাণে বর্তমান সময় জনপ্রিয় হয়ে উঠিছে। ইফালে রাইজ সচেতন হলে শিলচর শহরের যানজট সমস্যা সমাধান হব বলেও মত প্রকাশ করেছে। সিট বেল্ট, হেলমেট আদি পিন্ধাকে ধরে যান বাহন আইন মানি চলাটো কর্তব্য বলে জানাইছে। সেখান থেকে আমি রিডিং আর বিলিং এর কাজ করছি 2011 থেকে। সেখানে এবার একটু বসার সুযোগ পেয়েছি জানুয়ারি মাস থেকে, 10টা থেকে 4টা পর্যন্ত কাজ। সেবাটা হচ্ছে যে আমার গুরু ঠাকুর শ্রী স্বামী স্বরূপানন্দ উনি বলেছিলেন সব কাজের পাকে যদি পারিতে তাহলে একটু শ্রমদান দেওয়ার জন্য। তো শ্রমদান প্রচুর আছে, তাই আমি ভাবেছি যে একটু রাস্তার যদি দাঁড়িয়ে একটু সেফটির দিকে ধ্যান দিই, সেটার দিকে ধ্যান রেখে আমি আজকে সেই রাস্তায় আমার পাপের স্বরূপের মুখে রূপনাথের মুখে সেখানে আমি একটু সেফটির যাতে আমার অ্যাম্বুলেন্স ফায়ার ব্রিগেড এইগুলো যা রুগী যাতে যেতে পারছে না তাদের জন্য একটু সুযোগ সুবিধা করে দিই সেটার জন্য আর কি আমি একটু কাজ করছি। কত বছর থেকে এটা শুরু হয়েছিল? আমার হয়েছে 2018 এপ্রিলের 13 তারিখ থেকে আমি আরম্ভ করেছি, আজ অব্দি আছি। মধ্যে আমি এই বছরটা একটু কম আসবে কারণ আমার 2023 16 সেপ্টেম্বর আমার স্লিপ ডিস্ক অপারেশন হয়েছে, তার জন্য আমি আসতে পারছি না। 1 বছর আমাকে ডক্টর বলেছেন সম্বুদ্ধ স্যার যে 1 বছর মেনে চলতে হবে, তার জন্য আমি 1 বছর আসছি না, আসছি কম আসছি। আগামী বছর থেকে কন্টিনিউ আসবো। আমার টাইমটা হচ্ছে গিয়ে গরমের দিনে আমি মোটামুটি 6টা নাগাদ এসে যাই আর ঠান্ডার দিনে 5টা নাগাদ এসে যাই, 8টা পর্যন্ত বা 7:30-7টা পর্যন্ত থাকি। তো শিলচরে কোথায় কোথায় আপনি আপনার সেবাটা করেন? আমি আপ টু আপনার রাঙ্গিরখাড়ি নেতাজি স্ট্যাচু থেকে আরম্ভ করে আপ টু প্রেমতলা পর্যন্ত এতটুকুই আমি এতটুকু পর্যন্ত কাভারেজ দেওয়ার চেষ্টা রাখি। বাকি তো আমি চেষ্টা রাখি যে ওই সাইডেও যাওয়ার জন্য বা যদি যান টান থাকে সেখানে যাব। প্রতিদিনই আসতাম, সকাল মোটামুটি কাজ শেষ করে বিকাল দিকেই আসতাম আমি 4টা মোটামুটি 6:30-5টা, 5:30-6:30 এইরকম আসতাম আমি এই ক্যাম্পে আমি আসলে। আমার আজকে থেকে কয়েক বছর আগে আমার ট্রাফিক ইনচার্জ ছিলেন শান্তনু দাস, উনি আমার এই কাজটা দেখে উনি আশ্বাস দিয়েছিলেন যে আমার মানে ডিসি স্যার, তারপর আমার ওসি স্যার, তারপর আমার এই এসপি ম্যাডাম যারা ছিলেন তাদের সাথে তিনি একটু কথা বলবেন বলে আমাকে একটা সুযোগ বানিয়ে দিত। তার জন্য উনি বায়োডাটাও নিয়েছেন, সব কিছু করেছেন। একদিন বলেছেন আমার অফিসে যাওয়ার জন্য গিয়ে আমার বাবার নামটা লিখে দেওয়ার জন্য, তখন আমি বলছি স্যার কেন? উনি বলেছেন যে না, আমি থাকতে থাকতে তোমার জন্য একটা চেষ্টা করি যে একটা কোনো কিছু ভালো রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য। কিন্তু তখন আমি বলেছিলাম স্যার দেখুন স্যার, আমি আছি জনতার কাছে, থাকবো জনতার কাছে, আমি আসবো না আপনাদের কাছে, আশীর্বাদ করুন যাতে আমি সবসময় জনতার কাছে থাকি। তাই জন্য আমি এখন পর্যন্ত জনতার কাছেই থাকতে চাই, আমি ব্রাঞ্চের মধ্যে মানে যেতে চাই না, কারণ ব্রাঞ্চের গেলে সুবিধা হয় কি ওনারা যে জায়গায় বলবেন আমরা সেই জায়গায় যেতে হবে। কিন্তু আমি আমার যে একজন গুরুদেবের আদেশ মানার জন্য 2 ঘন্টা শ্রম বা 3 ঘন্টা শ্রম দেওয়ার জন্য নামছি, কিন্তু সেটা তো আমি পারবো না। সেখানে আমি চাকরিতে চলে যাই, আমি চাকরি চাই না, আমি চাই আমার জন্য তার সেবা চাই। তাই তার জন্য আমি ওনারা বলেছেন যে যতটুকু মানে রাত্রে 1টা বাজুক, 4টা বাজুক, 2টা বাজুক দরজা ওনাদের খোলা আছে, যে কোনো অসুবিধা হয় আমি ওনাদের কাছে যেতে পারবো। শিলচরের ট্রাফিক সমস্যা কন্ট্রোল করতে হলে শুধু আমাদের
ট্রাফিকদেরকে বলতে হবে না, মানে ট্রাফিকরা বললে ওরা যেটা আছে ডিউটি তো করছেন সেটা সত্যি, কিন্তু আমাদের জনতা সচেতন যেটা আছে আমরা যাতে ট্রাফিকদের আইনটা মেনে চলি সেটার দিকে আমাদের ধ্যান দিতে হবে। হেলমেট লাগাতে হবে, সিট বেল্ট লাগাতে হবে, আমাদের যতটুকু ট্রাফিক রুলের মধ্যে আছে সেই জিনিসটা ফলো করলে আগামী দিনে আমাদের শিলচর শহর যেটা আছে শিলচর শহরটা আগামী দিনে আরও সুন্দর হয়ে উঠবে। আমরা নিজেদের আগে পরিবর্তন আনতে হবে, তারপর তো ওনারা তো আছে প্রচেষ্টায় চালিয়ে যে আগামীতে কীরকম কীরকম করে ভালো করে সেই রাস্তাটিকে পরিষ্কার পরিচ্ছন্নতা রেখে সেই জায়গাতে আমরা যেতে পারি। সেটাই আমাদের সবচেয়ে বড়ো সচেতন হচ্ছে জনতা সচেতন, সেটাই আমরা যদি সবসময় আমাদের সচেতন বজায় রাখি তাহলে আমরা স্বচ্ছতা বজায় রাখবো এবং আমাদের সেই ট্রাফিক রুলটা মেনে চলতে পারবো।